বন্ধুরা কথাই বলে না, কর্মের ফল বাতাসে নড়ে। এই প্রবাদটা আজকের দিনে চায়নার জন্য একেবারে পারফেক্ট, কেননা চীনকে নিয়ে আজ এমন কিছু রিপোর্ট সামনে এসেছে যেটা শুনে আপনারা অনেক বেশি খুশি তো হবেনই, তার চেয়েও বড় কথা এটা ভারতের জন্য একটা নতুন সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। কীরকম? তো দেখুন, চায়নাতে নতুন করে যে চাইনিজ ভাইরাস ছড়াচ্ছে এই খবরটা আপনারা অলরেডি কম বেশি প্রত্যেকেই শুনে থাকবেন, কিন্তু নতুন রিপোর্ট হলো চীনের এই ভাইরাসের প্রকোপ এখন প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, যার দরুন চীনের সরকার ওখানে কঠোরভাবে লোকজনকে নিজেদের ঘরবন্দি করছে। এমনকি চীনের বড় বড় শহরের ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ফ্যাক্টরি আর ম্যানুফ্যাকচারিং এই সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে, যার ডাইরেক্ট এফেক্ট চাইনিজ কোম্পানির ওপর তো পড়বেই, কিন্তু তার চেয়েও বড় কথা চীনের যে সমস্ত বিদেশি কোম্পানিগুলো কাজ করে তাদের উপরে কিন্তু এর সবচেয়ে খারাপ এফেক্ট পড়বে। আর তাছাড়া গোটা দুনিয়ার যে সাপ্লাই চেইন চীনের ওপর নির্ভর ছিল সেটাও আবারও নতুন করে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাই এতে ভারতের সুবিধা কোথায়? তো দেখুন, যেমনটা আমি বললাম যে চীনের সমস্ত বড় বড় ফ্যাক্টরি সব কিছু ওখানে বন্ধ হয়ে যাচ্ছে এই চাইনিজ ভাইরাস আউট অফ কন্ট্রোল হওয়ার ফলে, যার দরুন এই সমস্ত বিদেশি কোম্পানিগুলো কিন্তু আবারও নতুন করে চীন ছেড়ে বেরোনোর প্রস্তুতি নিচ্ছে, যারা এবারে চীনের বদলে অন্য কোনো দেশে নিজেদের এই ফ্যাক্টরি সেট আপ করবে। আর শুধু তাই নয়, আপনাদের হয়তো মনে আছে এর আগে সপ্তাহখানেক আগেও একটা ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে চায়নার যে স্টক মার্কেট রয়েছে তার অবস্থাও কিন্তু অনেক বেশি খারাপ, এখান থেকে সমস্ত বিদেশি ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট বিক্রি করে পালাচ্ছে। ফলে সুবিধা হলো, এক তো চায়নার ইকোনমিকে এটা চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে, ঠিক অন্যদিকে এই যে সমস্ত কোম্পানি আর ইনভেস্টররা চীন থেকে পালাচ্ছে তারা তো চীনের একটা অল্টারনেটিভ দেশ খুঁজছে, ফলে স্বাভাবিকভাবেই এদের একটা বড় অংশ ভারতেই কিন্তু নিজেদের ফ্যাক্টরি সেট আপ করতে পারে বা ভারতের ইকোনমিতে এরা ইনভেস্টমেন্ট করবে, যা ডাইরেক্টলি আমাদের ইকোনমির জন্য একটা বিরাট বড় বুস্ট হবে। আর সবচেয়ে বড় কথা, ভারত সরকারের তরফ থেকে অলরেডি প্রথমবার চাইনিজ ভাইরাস শুরু হওয়ার সময় বিদেশি কোম্পানিগুলোর জন্য কিন্তু একাধিক স্কিম লঞ্চ করে দিয়েছে। এছাড়া আমাদের উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ কর্ণাটকের মতন রাজ্যের যে স্টেট গভর্নমেন্ট রয়েছে তাদের তরফ থেকেও এই কোম্পানিগুলিকে নিজের রাজ্যে আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছিল, এমনকি বেশ কিছু সুযোগও দিয়েছিল যাতে এদেরকে ভারতে আনা যায়। আর এতে সবচেয়ে বেশি সফলতা পেয়েছিল ইউপি। ফলে নতুন করে চায়না থেকে আবার যে সমস্ত কোম্পানি বেরোতে শুরু করেছে তারা কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে ভারতে নতুন করে তাদের ফ্যাক্টরি সেট আপ করতে পারে। আর যদি ভারত সরকার এবং আমাদের বাকি রাজ্য সরকারগুলো মিলিতভাবে এই সুযোগকে কাজে লাগাতে পারে এবং এই কোম্পানিগুলিকে ভালো অফার দিয়ে ভারতে আনতে পারে, তাহলে কিন্তু এটা আমাদের ইকোনমির জন্য একটা বিরাট বড় বুস্ট হবে। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি এই ভিডিও সম্পর্কে আপনাদের কী মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।